দুশো ঘটনার আপডেট জানবার চেষ্টা করব। খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন, বিএমই নেতাদের সাথে সিটি মেয়রের যে বৈঠক চলছে সেটির আপডেট কি, কোনো সুখবর কি আছে রোগী বা তাদের স্বজনদের জন্য? আতিক, সকাল 10:30 খুলনা বিএমএ কার্যালয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তিনি এই দুইজন বিএমএর নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এই বৈঠকে প্রথমে চিকিৎসকরা তাদের একজন চিকিৎসকের উপর যে হামলার ঘটনা এবং তার পরবর্তী মামলাসহ অন্যান্য বিষয়গুলো তারা তুলে ধরছেন, এবং এরপর আমরা এর আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তারা বিএমএ নেতাদেরকে রোগীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এই কর্মবিরতি প্রত্যাহারের জন্য অনুরোধ জানাবেন, এবং আওয়ামী লীগ নেতারা এবং সিটি মেয়র তিনি আশাবাদী যে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং এরপর হয়তো তারা কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন। আর এই বৈঠকটিতে বিএমএ নেতাদের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত যে মহাপরিচালক ডাক্তার রাশিদা সুলতানা, তিনি সহ 5 সদস্যের যে টিম এসেছিলেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। আর লাগাতার কর্মবিরতির কারণে গত 3 দিনের মতো আজও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে রোগীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দূর দূরান্ত থেকে রোগীরা হাসপাতালের বহির্বিভাগে এসে তারা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। আতিক জি, মামুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনায় চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন রেজা।